কি কাণ্ডজ্ঞান হেন সরকার এখন এফালে লকডাউনের কবলত পড়ি সমগ্র দেশখনের অর্থনৈতিক অবস্থা বিধ্বস্ত হয়ে গেছে। সমগ্র মানুষে এটা দুয়ার বন্ধ হয়ে ঘর সোমাই থাকবলগা হয়েছে। সরকারে মাথু স্বাস্থ্যকর্মের জড়িত জরুরীকালীন বিষয়ের জড়িত কেইখানমান গাড়ি মটর চলাচলের সুবিধা করে দিছে। মানুষে এটা এমুটি ভাতরভাবে হাহাকার করবলগা অবস্থা হয়েছে। আর এনে মুহূর্তত যাকালি নিশারপরা রাষ্ট্রীয় পথ পরিবহন প্রাধিকরণে যে টুলগেট খুলি দিছে ই কেতিয়াও সহজভাবে গ্রহণ করার বিষয় নহয়। ই কেবল গরিহণা দিয়ে খামুড়ি পড়ার বিষয় নহয়। আমি এইখান বিজেপি সরকারক, এইখান কেন্দ্র সরকারক, এইজন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আমি কঠোর ভাষায় আমি অনুসূচিত জাতি যুবশক্তি পরিষদ তরফ দাবি জানাইছো যে তোমালকে টুলগেট সম পুনৰ বন্ধ করা। যি মুহূর্ত তলাবন্ধ কার্যসূচী সফল করবেন জনসাধারণে ঘর আবদ্ধ হয়ে আছে, নিজকে গৃহবন্ধ করে রাখিছে, মানবতা জিয়াই রাখবার ঔপার্থ চেষ্টা করেছে, এনে মুহূর্ত যদি টুলগেট বন্ধ কার্যসূচী সফল করবলের জাতি দল সংগঠন রাজপথে আসবলগা হয় তাতক আর দুর্ভাগ্যজনক বিষয় কিন্তু কোনো হব। সেইভাবে সর্বানন্দ সোনোয়াল নরেন্দ্র মোদী ডাঙরিয়া আমি কব বিচার কোনো কারণে টুলগেট খুলব দিয়া নহব। রহা টুলগেট, বিজনী টুলগেট, এই টুলগেটবিল খুলব দিয়া নহব। আর যদি তোমালে বল প্রয়োগ করে আরক্ষী বাহিনী নিযুক্তি দিয়ে যদি তোমালে এই টুলগেট খুলিয়ে চেষ্টা করা তো কিন্তু পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠব। আমি সেইভাবে সরকার সকিয়াই দিছো টুলগেট বন্ধ রাখা আর কোনো জাতীয় জনগোষ্ঠীয় দল সঙ্গে তোমালে জোকাই দিবলে চেষ্টা নকরবা। জুই লগত খেলা করার পরিণাম কি ভয়াবহ হব তোমালে কিন্তু অনুমান করব নয়। কোনো কারণে বিজেপি সরকারক, রাজ্য সরকারক, কেন্দ্র সরকারক টুলগেট খুলি জনসাধারণের উপর জোর জুলুম করে কিন্তু কর সংগ্রহ করবলে দিয়া নহব। ভোটের উপর টানের উপর আদি এই সরকারে মানুষের উপর অত্যাচার করব বিচারে এওঁলোকক কিন্তু কঠোর হাতে কঠোর ভাষায় কিন্তু এই সরকারের সিদ্ধান্তক বাধা দিয়া হব।